হ্যালো গাইস, আমার বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে পরের মাসে অর্থাৎ মে মাসেতে আপনারা রেশনে কি কি রেশন সামগ্রী পাবেন সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। তো এর আগের ভিডিওতে আমি রেশন কার্ড ব্লক হয়ে গেলে আপনারা কি কি প্রসেসে সেই ব্লক রেশন কার্ডগুলিকে আনব্লক করতে পারবেন সেই ব্যাপারে আমি ভিডিও বানিয়েছি। অনলাইন সিস্টেম ইপস মেশিনের সাহায্যে এবং যাদের আনলোডের ছাপ মিলছে না তাদের জন্য ওটিপির মাধ্যমে। তো আপনারা যদি এখন পর্যন্ত সেই ভিডিওগুলিকে চেক আউট না করে থাকেন তাহলে ওপরে আই বাটনে কিংবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে ভিডিওগুলিকে চেক করে নিতে পারেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করে নেওয়া যাক। তো প্রথমেই আমরা এনএফএসএ ক্যাটাগরির অন্তর্দ্বয় এই ক্যাটাগরির আমরা জেনে নেব। তো আমি এখন অতিরিক্ত যে বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ ব্যাপারে পরে আসি, আপাতত আগে নর্মাল যেটা যেগুলি আপনারা রেশন দ্রব্য পান সেগুলি ব্যাপারে জেনে নিই। তো অন্তর্দ্বয় ক্যাটাগরিতে প্রথমে আপনারা চাল পাচ্ছেন 15 কেজি পরিবার পিছু, যেটা বিনামূল্যে পাবেন। 19 কেজি আটা বিনামূল্যে আপনি পাচ্ছেন এবং 1 কেজি করে পরিবার পিছু চিনি পাচ্ছেন, যেটি ফ্রিতে নয় অর্থাৎ বিনামূল্যে নয়, সেটি 13.50 টাকা করে পার কেজিতে আপনি পেয়ে থাকেন। এবারে আজ চলে আসি পিএইচএইচ রেশন কার্ডে। তো পিএইচএইচ এবং এসপিএইচএইচ এই দু রকমের ক্যাটাগরির রেশন কার্ডে একই যে রেশন দ্রব্য বরাদ্দ, যেটা হচ্ছে 2 কেজি চাল এবং যেটা বিনামূল্যে পাবেন মাথা পিছু, এবং 2 কেজি 850 করে আটা পাচ্ছেন বিনামূল্যে, যেটা মাথা পিছু। এবং এসপিএইচএইচ ক্যাটাগরি তো সেম, কিন্তু এখানে এই অন্তর্দ্বয় পিএইচএইচ এবং এসপিএইচএইচ এই 3 রকম এনএফএসএ ক্যাটাগরির কার্ডেতেই আপনারা অতিরিক্ত যেটা পাচ্ছেন, দেখুন এখানে লেখা রয়েছে এপ্রিল থেকে অক্টোবর 2022 পর্যন্ত পিএমজিকেএওয়াই তরফ থেকে আপনারা 2 কেজি করে চাল পাচ্ছেন মাথাপিছু বিনামূল্যে। আপনার যতগুলি কার্ড থাকবে তাতে 2 কেজি করে এক্সট্রা চাল পাবেন এবং 3 কেজি করে গম পাবেন, যেটা বিনামূল্যে মাথাপিছু। তো অন্তর্দ্বয় কার্ড হলো আপনার যতগুলো অন্তর্দ্বয় কার্ড থাকবে সেটার জন্য আপনারা তো পরিবার পিছু একটা রেশন দ্রব্য পাচ্ছেনই, এবং এটা অতিরিক্ত যেটা পাচ্ছেন এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত সেটাও আপনারা এই মাথা পিছু পাবেন। তো পিএইচএইচ এবং এসপিএইচএইচ ক্ষেত্রেও সেম, মাথা পিছু আপনারা এই কার্ডের মালটা পাবেন। এরপরে আমরা দেখে নিই যে আরকেএসওয়াই 1 ক্যাটাগরিতে, আরকেএসওয়াই 1 ক্যাটাগরিতে যে সেম যেটা বরাদ্দ ছিল অর্থাৎ 2 কেজি করে চাল বিনামূল্যে আপনারা পাবেন মাথাপিছু, এবং 3 কেজি করে গম পাবেন মাথাপিছু বিনামূল্যে। এবং আরকেএসওয়াই 2 ক্যাটাগরিতেও সেম, 1 কেজি করে চাল মাথাপিছু বিনামূল্যে এবং 1 কেজি করে গম মাথাপিছু বিনামূল্যে। আই হোপ যে আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিন, সাথে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে জড়িয়ে বাজিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।